গুড মর্নিং, শুভ সকাল। তোমরা সবাই কেমন আছো? আমরাও ভালো আছি। মৌমনি চ্যানেলে তোমাদেরকে অনেক 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 স্বাগত। তো আজকে থেকে হাঁটা একটু মানে উঠে গেছি, সকালবেলায় মর্নিং ওয়াক করতে গেছিলাম, তো পাশের বাড়িতে দেখছি একটা ফুলের রজনীগন্ধা গাছ লাগিয়েছে এই যে এতগুলো, তো বেশ ভালোই লাগলাম। ভাবলাম একটু ক্যামেরা বন্দি করে নিই। তো তোমরা তো এই নদীটা দেখেইছো, এটা মহানন্দ নদী। তো ওইদিক দিয়ে হাঁটতে যাই প্রায় একবারে রথবাড়ি অবধি, মঙ্গলবাড়ি থেকে রথবাড়ি অবধি। পা লেগে গেছে তাই একটু বসে পড়েছি, দিয়ে আবার হাঁটা শুরু করে দিয়েছি। আসার পথে, বাড়ি আসার পথে বাজার করে বাড়ি চলে এসেছি। দেখছো কত তাড়াতাড়ি আমি হাঁটছি, অতটাও জোরে হাঁটতে পারছি না। তো এসে একবারে রান্না বসিয়ে দিয়েছি, সান টান করে রান্না করব মাছ। সকালের আর ভিডিওটা করিনি, তো দুপুর থেকে আবার শুরু করলাম। তো মাছগুলো ভেজে নিচ্ছি, মাছ ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। চিংড়ি মাছটা করব আর বড় মাছের একটু ঝোল টাইপের তরকারি করব। দুই রকমই মাছ ভাজা হয়ে গেছে, আজকে চিংড়ি মাছ আর আমেরিকান মাছ নিয়েছিলাম। আলু আর কাঁচা কলা দিয়ে ঝোল করব মাছের। পেঁয়াজগুলো একটু গ্রেট করে নিচ্ছি, একবারে সান টান করে রেডি হয়ে রান্না করতে বসেছি। এত গরম, কাদা জিরা বাটা দিলাম, শুকনো লঙ্কা বাটা, আর পেঁয়াজ একটু গ্রেট করে দিয়েছি, লবণ হলুদ আর কিছু না। আর মশলাটা কষিয়ে নিব, আর কাঁচা লঙ্কা যা দাম খাওয়া যাবে না, কষিয়ে জল দিয়ে দিলাম। ঝোলটা আমার ফুটে গেছে, মাছগুলো দিয়ে দিচ্ছি এখন। সব সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে নিলাম তরকারিটা। দিয়ে চিংড়ি মাছটা করব, পেঁয়াজ গ্রেটটা দিয়ে দিলাম, আর একটু আদা জিরা বাটা লঙ্কা দিলাম, শুকনো লঙ্কা বাটা, লবণ আর হলুদ, একটু চিনি দিব, একটু চিনি দিয়ে দিলাম। এই ছিল আজকে রান্নাবান্না। আর একটু আলু ভেজেছিলাম পরে, ওটা তোমাদের সাথে শেয়ার করিনি। তো বেশি কিছু ভাজাভুজি করি না এখন আর, অতটা খুব কমই হচ্ছে। এই যে পটল আর আলুটা ভাজবো, এটা তোমাদের সাথে শেয়ার করিনি। তো এই রান্নাটাও হয়ে এসছে, এই যে নামিয়ে নেব। কালার টালারগুলো খুব সুন্দর এসছে একদম। দেখো কত সুন্দর এসছে কালার, তেল টেলগুলো ছেড়ে গেছে একবারে।